পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লাগাতার নানান অভিযোগ উঠে আসছে। মঙ্গলবার শহর বর্ধমানের উত্তর ফটকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিএড কলেজের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, তারা 2020-2022 শিক্ষাবর্ষের বিএড এর ছাত্রছাত্রী। তাদের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, আসন্ন তৃতীয় ও চতুর্থ সেমিস্টার, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করেননি। এছাড়াও তাদের রেজিস্ট্রেশনও হয়নি। অবিলম্বে এই দুই সেমিস্টারের ফল প্রকাশ করা ও রেজিস্ট্রেশন দেবার দাবি জানান। আগামী জানুয়ারি মাসের মধ্যে বাকি দুটি সেমিস্টারের পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করার দাবি জানান। দুটো হয়ে গেছে, সেই সেমিস্টারের রেজাল্ট বের করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা ইমিডিয়েটলি করতে হবে, এবং ফোর্থ সেম হয়ে যাওয়ার ফোর্থ সেমটা তাড়াতাড়ি নিতে হবে, আমাদের জুন মাসের মধ্যে নিতে হবে, এবং জুন মাসের মধ্যে আমাদের রেজাল্টগুলো, যে চারটে সেমিস্টারের রেজাল্ট, সেই চারটে সেমিস্টারের রেজাল্টও জুন মাসের মধ্যে আমাদের বের করে দিতে হবে, কারণ সামনে এসএসসি পরীক্ষা আসছে, সেই এসএসসি পরীক্ষায় আমরা যেন ফর্ম ফিল আপটা করতে পারি। আমার নাম অয়ন ঘোষ, আমার বাড়ি হচ্ছে কেতুগ্রাম থানাতে, বাড়ি কেতুগ্রাম থেকে এখানে এসেছি, আমার কলেজ হচ্ছে সোনাতরি কলেজ। এ ব্যাপারে এদিন তারা উপাচার্যের কাছে দাবি জানান, যদি অবিলম্বে তাদের ফল প্রকাশ না করা হয় তাহলে তারা আগামী দিনে অবস্থান বিক্ষোভে শামিল হবেন বলে হুঁশিয়ারি দেন। এই রাজবাটী ক্যাম্পাস বর্ধমান ইউনিভার্সিটিতে এসেছি, আমরা অর্গানাইজড ওয়েতে আছি, আমরা প্রতিনিধি হিসাবে এসেছি, প্রত্যেক কলেজ থেকে প্রায় একজন দুজন করে এসেছি, আমরা প্রত্যেকে আসিনি। আমরা আজকে ভিসি সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম, ভিসি স্যার আমাদেরকে প্রথমে দেখা করতে চাইছিলেন না, নাকি আমরা বুঝতে পারছিলাম না, কারণ বলছিলেন মিটিং আছে, তারপরে একজন গার্জেন যাচ্ছে, সেই গার্জেনের সাথে দেখা করছে, এরকম আমরা শুনতে পাচ্ছিলাম, তারপরে বাধ্য হয় আমাদের আন্দোলনের চাপে দেখা করতে। আমরা বলছি আজকে আমরা 7 দিনের সময় দিয়ে যাচ্ছি, এই 7 দিনের মধ্যে যদি বিএডের দুটো সেমিস্টারের রেজাল্ট যদি বের না করা হয়, এবং জুন মাসের মধ্যে আমাদের সেশন কমপ্লিট করে সমস্ত রেজাল্ট যদি বের না করা হয়, আমরা 7 দিনের মধ্যে কোনো রূপ যদি রেজাল্ট না বেরোয়, আমরা আরও আজকে প্রত্যেকটা কলেজ থেকে এক দুজন করে এসেছি, তারপরে প্রত্যেকটা কলেজের সমস্ত ছেলে নিয়ে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই ভিসির অফিসের সামনে আমরা বসে থাকবো, আমরা দীর্ঘতর আন্দোলনে নামবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।